সসালাম তোবা করে পুনরায় যদি তিলাপ বা ভঙ্গ করে আবার তোবা করা যায় একই রূপে করতে হবে কেউ বা করেছে যে আমি করব না আল্লাহ তালার কাছে সে ক্ষমা চেয়েছে বিনম্র হয়েছে ভবিষ্যতে না করার সংকল্প নিয়েছে নেওয়ার পর তো করেছে করার পর আবারও শেতানের চক্রান্ত পরে আবারও সে গুনার কাজ করেছে তাহলে তার জন্য তৌবার দরজা এখনো খোলা আছে এরকম নয় যে একবার তৌবা করেছে বলে পরে আর সে সেই কাজ থেকে তৌবা করতে পারে না বরং সে তৌবা করতে পারে আবার ও পুনরায় ওইভাবে তৌবা করবে আল্লাহর কাছে সেই পাপ থেকে ক্ষমা চাইবে এবং ওই পাপের উপর সে লজ্জিত হবে অনুতপ্ত হবে ভবিষ্যতে সেটা না করার সংকল্প নেবে তাহলেই সেটা তৌবা কবুল হবে হ্যাঁ যে তৌবা করার পর পুনরায় আবার সেটা ভেঙেছে তার মানে তার তৌবা কবুল হয়নি এবং তৌবার যে শর্ত ছিল সেই শর্ত হিসাবে সে তৌবা করতে পারেনি অর্থাৎ সংকল্প নেওয়া যে ভবিষ্যতে আমি সেই কাজ আর করবো না সেই সংকল্পের উপর ও থাকতে পারল না অবিচল থাকতে পারল না সে কারণে তার প্রথম তৌবা হয়নি তাকে আবারও তৌবা করতে হবে তৌবার নিয়মই হলো ক্ষমা চাওয়া পাপটির উপর অনুতপ্ত হওয়া ভবিষ্যতে না করার সংকল্প নেওয়া তাহলে ইনশা আল্লাহ তৌবা কবুল হয় আল্লাহকে খুশি করার জন্য এটা করতে হবে ইন আল্লাহ বা জামিয়া আল্লাহ সব রকম গুনাকে ক্ষমা করেন মানুষকে তৌবা করলে আল্লাহ ভালোবাসে